সিআইডির আনুষ্কা সাব ইন্সপেক্টর ওনার মূল নাম কবিতা কৈশক দু হাজার পাঁচ থেকে দু হাজার ছয় সালে ছিলেন উনি পরে ট্রান্সফার হয়ে যান মুস্কান সাব ইন্সপেক্টর ওনার মূল নাম অলকা ভার্মা দু হাজার ছয় থেকে দু হাজার সাত সিআইডি দলের মধ্যে তিনি ছিলেন সেরা স্মার্ট একজন নারী অফিসার বিবেক সাব ইন্সপেক্টর বিবেক ডিভি মাসরু দু হাজার ছয় থেকে দুহাজার বারো পর্যন্ত ছিল তিনি নির্বাসিত হয়েছেন সিআইডি প্রোডাকশন আয়োজিত অপারেশন তালাস নামের একটি প্রতিযোগিতার মাধ্যমে সেরা হয়ে দু ছয় সালের উনত্রিশে সেপ্টেম্বর প্রথমবারের মতো সিআইডিতে অভিনয় করেন দীপিকা সাব ইন্সপেক্টর মেধা গুপ্ত মূল নাম দু সাত থেকে দু আট পর্যন্ত ছিলেন দু হাজার সালের 10 আগস্ট একটি পর্বের মাধ্যমে সিডিতে যোগ দেন এসপি প্রদীমান শুরু থেকেই তার উপরক্ষে ক্ষিপ্ত ছিলেন কারণ তিনি ভাবতেন এ কাজের জন্য তিনি যোগ্য নন দু সালের একত্রিশে আগস্ট এক পর্বে নিজের যোগ্যতা বলে একটি মামলায় দারুণভাবে তথ্য উদ্ধার করেন তিনি এবং নিজের যোগ্যতার প্রমাণ দেন কাবেরী সাব ইন্সপেক্টর পরিণীত শ্রেষ্ঠ শেঠ আট সালের একুশে মার্চ অনেক অফিসার লাবণ্যের সাথে একটি পর্বের মাধ্যমে সিআইডিতে যোগ দেন কিছুটা আবেগপূর্বণ অফিসার একটি পর্বে আহত হন লাবণ্য সাব ইন্সপেক্টর জিমি কোনাল নন্দা মৌল নাম দু হাজার সালে আট একুশে মার্চ প্রথম একটি পর্বে যোগ দেন তাসা সাব ইন্সপেক্টর বৈশ্যভী ধনরাজ দু থেকে দু দু হাজার নয় দশ নয় সালের একুশে মে রহস্যময় লাশ নামক পর্বের মাধ্যমে সিআইডিতে যুক্ত হন শুরুতে তার বহনকৃত ব্যাগে মাদকদ্রব্য পাওয়া গিয়েছিল তখন তিনি সিআইডিতে জলে যোগ দেওয়ার অযোগ্য বিবেচিত হন পরবর্তীতে এসিপি উক্ত মাদক পরীক্ষা করে দেখেন তা আসন্ন এবং পরবর্তীকে সিআইডিতে যোগ দেওয়ার অনুমোদন দেওয়া হয় মামলার ক্ষেত্রে চালাক হিসেবে তার বেশ গ্রহণযোগ্যতা ছিল দু সালের ডিসেম্বরে পর্বে ডিউটি থাকা অবস্থায় তিনি মারা যান ধারাবাহিকতার অন্যতম বৈষ্ণবী প্রতিপর্বে নেন চল্লিশ হাজার টাকা ডক্টর সোনালী বারৈ ফরেন্সিক এক্সপার্ট মূল নাম মানিনী মিশ্রা দু হাজার দশ সালে একুশে মে রহস্যময় দরজা শীর্ষ পর্বের মাধ্যমে সিডিতে যোগ দেন গল্পের তথ্য অনুযায়ী ডাক্তার সোনালি এবং ডাক্তার সালক্ষীকে এই একই কলেজে পড়তেন কাজল সাম ইন্সপেক্টর দু হাজার দশ থেকে বারো সাল ছিলেন শুরুতে সিডিতে যোগ দেওয়ার অনুমতি পাননি তার ভাই রাহুল নিহত হন ভেলেনের হাতে এবং সেই ভেলেনের ধরতে তিনি সিডিতে যোগ দিতে চেয়েছেন বলে অভিযোগ ছিল তো পরবর্তীতে নিজের কাজের মাধ্যমে সেরা দেখিয়ে সিআইডি দলে জয়েন করে নেন সচিন ইন্সপেক্টর ঋষভের পাণ্ডে ঋষিকেশ পাণ্ডে যে দশ থেকে দু হাজার ষোলো সাল পর্যন্ত ছিল সিআইডি দলে যোগদান দু হাজার দশ সালে সাতই মে অনুষ্ঠিত একটি পর্ব থেকে পরবর্তীতে তিনি বেশ কিছু পর্বের সাদা পোশাকে বেশ কিছু মামলায় কাজ করেন এক সময় সেরা নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন অফিসার হিসেবে শুরুতে তিনি সিদ্ধার্থ নামে যোগ দিলেও পরবর্তীতে সচিন নামে কাজ শুরু করেন ডক্টর আর পি সালুখে নরেন্দ্রগুপ্ত মূল নাম উনিশশো থেকে দু সাল এবং দু থেকে দু সাল পর্যন্ত কাজ করেছেন উনিশশো সালে তিনি ডক্টর ভার্মা হিসেবে পরিচিত ছিলেন শুরু থেকে সে কয়েক বছর কাজ করলেও মাঝে কয়েক বছর চুল প্রতিস্থাপনের জন্য সিআইডি টিমের বাইরে ছিলেন পরবর্তী সাত সাল থেকে হন বিভিন্ন বিষয় নিয়ে তিনি এস প্রদ্যমন ডক্টর সোনালী এবং যুক্তিতর্ক করেন তবে সিআইডি টিমের প্রতি তার রয়েছে বিশেষ দরদ এস সিপি এর মুখে চালুকের সম্পর্কে শোনা যায় লোকটার কথা একটু টেরা হলেও ট্যালেন্ট আছে কিন্তু এগুলো শুধুমাত্র শালুখীকে রাগানোর জন্যই বলা হয় ডক্টর সারিকা শ্রাদ্ধ মুহাজার সাত থেকে দু হাজার বিশ সালে দশই আগস্ট দ্য ডন ফাইনাল রিভিউর মামলার মাধ্যমে সিআইডিতে আসেন তিনি ডক্টর শালুখীকে সহকারী হিসেবে কাজ করেন সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ তার প্রতি দুর্বল এবং একইভাবে সারিকাও অভিজিতের প্রতি দুর্বল ছিলেন সিআইডির আনুষ্কা সাব ইন্সপেক্টর ওনার মূল নাম কবিতা কৈশক দু হাজার পাঁচ থেকে দু ছয় সালে ছিলেন উনি পরে ট্রান্সফার হয়ে যান মুস্কান সাব ইন্সপেক্টর ওনার মূল নাম অলকা ভার্মা দু ছয় থেকে 2007। সাত সিআইডি দলের মধ্যে তিনি ছিলেন সেরা স্মার্ট একজন নারী অফিসার বিবেক সাব ইন্সপেক্টর বিবেক ডিভি মাশরু দু থেকে দু পর্যন্ত ছিল তিনি নির্বাচিত হয়েছেন সিআইডি প্রোডাকশন আয়োজিত অপারেশন তালাশ নামের একটি প্রতিযোগিতার মাধ্যমে সেরা হয়ে